আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পালং শাক খুবই উপকারী একটা সবজি। এই শাকটি যেমন পুষ্টিকর তেমনি খেতেও খুবই সুস্বাদু। পালং শাক রান্না বা বিভিন্ন খাবারে পালং শাকের ব্যবহারের জন্য আজকে আমি আপনাদের কিছু টিপস দেখাবো বিভিন্ন প্রসেসিংয়ে 12 মাস পালং শাক সংরক্ষণ পদ্ধতি, যাতে আপনি যখন তখন পালং শাক দিয়ে যেই কোনো খাবার রান্না করতে পারেন। তো চলুন এবার টিপসগুলোর ভিডিওতে চলে যাই। পালং শাকগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই সব শাকগুলো সিদ্ধ করার জন্য বড় বড় করে কুচি করে নিচ্ছি। এবার শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি, তাই চুলার উপর একটা প্যানে সবগুলো শাক আর সাথে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। শাকগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পর পর নেড়ে দিচ্ছি। সবগুলো শাক ভালো মতো সিদ্ধ হয়ে অর্ধেকের চেয়েও আরো বেশি কমে গেছে। সিদ্ধ করা শাক থেকে পানিগুলো আলাদা করে নিচ্ছি। এখন শাকগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন আপনি যদি শুধু শাক রান্না করে খেতে চান, তাহলে 12 মাস সংরক্ষণের জন্য সব শাকগুলোকে ছোট ছোট ভাগ করে জিপলক পলিব্যাগ অথবা যে কোনো নর্মাল পলিব্যাগে ভরে ডিপ করে রাখতে পারেন। এছাড়া আরও একটা প্রসেসিং হলো এই সিদ্ধ করা শাকগুলোকে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। কালারফুল পাস্তা অথবা চাউমিন তৈরিতে প্রাকৃতিক রং হিসাবে ব্যবহার করতে পারেন শুধু এই সিদ্ধ পাতার পেস্ট, অথবা পালক পনির রান্নার জন্য সাথে একটু ঝাল অ্যাড করে নেবেন, আর তাই সাথে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে এই শাকের পেস্ট তৈরি করে নেবেন। এবার এই পেস্টগুলোকে আমি এই রকম ছোট ছোট কাপে ভরে ডিপ করে সংরক্ষণ করে রাখবো 12 মাস পালক পনির পাস্তা অথবা চাউমিন তৈরি করে খাওয়ার জন্য। আপনারা চাইলে যে কোনো ছোট ছোট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন 12 মাসের জন্য। তবে খেয়াল রাখবেন ডিপ থেকে নামানোর পর একটা বক্স একবারই ইউজ করতে। আর এই জন্যই আমি এই রকম ছোট ছোট বক্সে ভরে সংরক্ষণ করে রেখেছি, তাহলে এর স্বাদ অটুট থাকবে। রান্নার পর মনে হবে মাত্রই আপনি ফ্রেশ শাক বাজার থেকে কিনে এনে রান্না করেছেন। আর একসাথে সব সেদ্ধ করা পালং শাক অথবা শাকের পেস্ট ডিপ করে রেখে খেলে আপনি প্রথমবার রান্না করলে এর টেস্ট একদমই ফ্রেশ পাবেন, কিন্তু পরবর্তীতে রান্নার সময় ওই একই পালংয়ের আইসবার্গ আবারও গলবে, তারপর ওইখান থেকে নিয়ে রান্না করা হবে, এতে টেস্ট আগের মতো ফ্রেশ পাবেন না। আপনি আপনার কাজের আরও সুবিধার জন্য, মানে ডিপ থেকে সহজে খুঁজে বের করার জন্য, চাইলে এরকম কাপ অথবা পলিব্যাগের উপর মার্কার দিয়ে লিখে রাখতে পারেন পালং শাক অথবা শাকের পেস্ট, মরিচ সহ অথবা মরিচ ছাড়া। এভাবেই আপনি বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে পালং শাক সংরক্ষণ করে নিশ্চিন্তে খেতে পারেন বছরব্যাপী। আশা করি আজকের এই টিপসগুলোতে আপনারা অনেক উপকৃত হয়েছেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এরপর আমি তৈরি করে দেখাবো আমার খুবই ফেভারিট আর খুবই মজার ইন্ডিয়ার বিখ্যাত পালক পনির রেসিপি। ততক্ষণ পর্যন্ত সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।